লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোন ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ কেউ চাইলে নিজের কুড়ে আঙ্গুলের দিকে তাকিয়ে নিজেই জেনে নিতে পারে নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে আসুন জেনে নিই লক্ষণ শাস্ত্র এমন একটি বিদ্যা যা দেহের বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অতীত ও ভবিষ্যৎ নিয়ে চর্চা করে থাকে এই বিদ্যার ব্যাখ্যা অনুযায়ী কোনো মানুষের শারীরিক গঠনের বিশ্লেষণের মাধ্যমেই জানা সম্ভব তার ব্যক্তিত্ব ভূত ও ভবিষ্যৎ এই বিদ্যা বলে কুড়ে আঙ্গুলের গঠনেও নিহিত থাকে একজন মানুষের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ এবং কেউ চাইলে নিজের কুড়ে আঙ্গুলের দিকে তাকিয়েই নিজেই জেনে নিতে পারেন নিজের ভবিষ্যৎ সম্পর্কে অন্য আঙ্গুলের মতো কুড়ে আঙ্গুলেও থাকে তিনটি ভাগ এই ভাগগুলিকেই বিশ্লেষণ করতে হবে প্রথমেই লক্ষ্য করুন কুড়ে আঙ্গুলের তিনটি ভাগের কোনটির দৈর্ঘ্য কেমন এবার আঙ্গুলের ডগার উপরের দিক থেকে তিনটি অংশকে চিহ্নিত করা যাক যথাক্রমে এক দুই তিন নামে এবার আসা যাক বিশ্লেষণে যদি এক নম্বর অংশটি দীর্ঘ হয় যদি আঙ্গুলের ওপরের ভাগটি অন্য অংশের চেয়ে বড় হয় তাহলে আপনি খুব সহজেই অন্যদের মন জয় করতে পারেন আপনার ভাবাগত দক্ষতা অসাধারণ এবং আপনার পর্যবেক্ষণ ক্ষমতাও অতুলনীয় যদি দুই নম্বর অংশটি দীর্ঘ হয় তাহলে অন্যদের সেবা ও সাহায্য করার মানসিকতা আপনার মধ্যে রয়েছে ডাক্তার এবং নার্সদের মধ্যে সাধারণত এই অংশটি দীর্ঘ হয় যদি তিন নম্বর অংশটি দীর্ঘ হয় এই ধরনের মানুষেরা সৎ ও সত্যবাদী হন এদের কথা বলার দক্ষতা থাকে পাশাপাশি মানুষের সঙ্গে মিলামেশাতেও এরা পটু হন যদি এক নম্বর অংশটি সবচেয়ে ছোট হয় এই ধরনের মানুষেরা হন নার্ভাস প্রকৃতির এবং মানসিকভাবে দুর্বল পাশাপাশি বন্ধু বান্ধবরা এদের পছন্দ করে না যদি দুই নম্বর অংশটি সবচেয়ে ছোট হয় এমনটা হলে আপনি জেদি এবং কিছুটা আলসে প্রকৃতির জীবনে কোনোরকম পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে আপনার অসুবিধা হয় যদি তিন নম্বর অংশটি সবচেয়ে ছোট হয় আপনি সহজ সরল এবং বিশ্বাসী আপনার একটু সতর্ক থাকতে হবে যে কেউ যাতে আপনাকে চট করে বোকা বানাতে না পারে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি ধন্যবাদ।